হলে ইন্টেলিজেন্সিয়া শর্ট নোটিস রে আসি পারিছন্তি মু আপনকু বহুত বহুত ধন্যবাদ বিজু জনতা দল তরফরু মু দউচি আপনকু আজি যো বিষয় উপরে আপনকু সঙ্গে মু চর্চা করিবি গোটে অত্যন্ত সেনসিটিভ বিষয় আপন ভাবন্তু জনে কেন্দ্রমন্ত্রী শ্রী ধর্মেন্দ্র প্রধান সে ওড়িশা আসুছন ওড়িশা আসিকিরি হঠাৎ কিনি যাউচন্তি বক্সি জগবন্ধুঙ্কর প্রতিমূর্তি পার্ক সে পুনি এমিতি জনে কেন্দ্রমন্ত্রী যে বক্সি জগবন্ধুঙ্কর যে আন্দোলন যেটা আমি প্রথম কৌছে যে স্বাধীনতার প্রথম আন্দোলন বেলি কৌছে পাইক বিদ্রোহ আজি পর্যন্ত শিক্ষামন্ত্রী শিক্ষা ক্ষেত্রে বা কোনসি বহিরে গোটে জায়গা দেওয়া পাই সে সক্ষম হই না পার্লামেন্টর পোর্টাল রে ঠিয়া হই গোটে বক্তব্য মধ্য দেই পারি না যে মু ওড়িয়া পুও পাইক পুও আউ পাইক বিদ্রোহ হচ্ছে প্রথম প্রথম স্বাধীনতা সংগ্রাম কি প্রথম স্বাধীনতার আন্দোলন আজি পর্যন্ত আমি ধর্মেন্দ্র বাবুঙ্ক মুহরু পদুটিয়ে সেইটা শুনি পারিলু নাই কিন্তু গোটে বিদ্বেষর আভিমুখ্য রকি যাহা কহুতলে বর্তমান মো পূর্বপরি যে আপনকু অ্যাড্রেস করুতলে গোষ্ঠী গোষ্ঠী ভিতরে গোটে লড়াই করিবার গোটে কুৎসিত চিন্তা রখি শ্রী ধর্মেন্দ্র প্রধান আসি এটি পৌঁছিলে ছাত্র ছাত্রঙ্ক ভিতরে যেমতি সারা ওড়িশারে নিয়া লাগু গোটে স্টেটমেন্ট দেলে রেভেনশা উপরে সমগ্র রাজ্যরে বর্তমান তা উপরে প্রতিক্রিয়া প্রকাশ পাইছি সমস্তে ছি ছি করুচন্তি ধর্মেন্দ্র প্রধানকু হঠাৎ কিন্তু ধর্মেন্দ্র প্রধান আউ ওড়িশারে নামতি সে দিল্লি উড়িকি চালি যাইছে আমার তাঙ্কু প্রশ্ন অছি আপন কোন আসিতিলে ওড়িশারে নিয়া লগাইব পাই আপন কোন আসিতিলে যে গোষ্ঠী গোষ্ঠী ভিতরে দুইটি তিনটি চারটি পাঁচটি যে বিভিন্ন স্টুডেন্ট অর্গানাইজেশন ভিতরে জানি জানি গোটে লড়াই করিবা পাই আপন আশ্চর্য হইজিবে গতকালি গোটে মশাল র্যালি সেম রেভেনশা গ্রুপ মিশিকি হাজার খণ্ডে ছাত্র ছাত্রী কিছু আলুমনাই আপমানক পরি গোটে র্যালিটে পুলিশ পারমিশন রে করা গলা সে র্যালি সরিলা বেলকু মহাপ্রভু ধর্মেন্দ্র প্রধান সে তো নিজকু ভগবান ঠার টিকে কম মনু নাহান্তি যেমতি তাঙ্কর মানে মুখ্যমন্ত্রী নিজকু জগন্নাথ কহিবা পাই পছন্দ নাহান্তি ইয়ে নিজকু জগন্নাথ কুটুরু উপর বেলি ভাবুচন্তি সে চারি পাঁচ জন লোককু রাস্তা মঝিরে ঠিয়া করে চেষ্টা কলে যে কেমতি মারপিট হউ যেতবেলে মারপিট হেই নাই সেই ব্যক্তি বিশেষকু যে মানে সমস্তে তাঙ্কর যে ছাত্র সংগঠন রে লিঙ্ক অছি আজি যাইকিরি মালগোদাম থানারে তিনোটি মিছ এফআইআর দবা পাই উদ্যম করিছন্তি যে এফআইআর এপর্যন্ত রেজিস্টার হেই নাই এফআইআর কাহা কাহা নারে পুনি না যে হচ্ছন্তি বিধায়ক ব্যোমকেশ রায় মু নিজে মুখপাত্র বিজু জনতা দল এবং ইকরাম খান জন ব্যক্তি বিশেষ তিনি জন নারে জানি শুনিকিরি গোটে করা যাইছি যে কোন না ইয়াঙ্ক সাঙ্গে গোটে ফলস এফআইআর করিবা পাই উদ্যম করা যাইছি যোটা এপর্যন্ত রেজিস্টার হেই নাই আমি আপনকো মাধ্যমে প্রথম কইবাকু চাহুছু যে আপন মানে আমকু এ যো ইস্যুরে যেমিতি আপন নিজে তা ভিতরে পশিকিরি যদি ভাবুচন্তি ইস্যু কি ঠিক আমকু আপনকর সমর্থন দরকার দ্বিতীয় ধর্মেন্দ্র বাবু যদি যে কেমতি মারপিট হউ যেতবেলে মারপিট হেই নাই সেই ব্যক্তি বিশেষকু যে মানে সমস্তে তাঙ্কর যে ছাত্র সংগঠন রে লিঙ্ক অছি আজি যাইকিরি মালগোদাম থানারে তিনোটি মিছ এফআইআর দবা পাই উদ্যম করিছন্তি যে এফআইআর এপর্যন্ত রেজিস্টার হেই নাই এফআইআর কাহা কাহা নারে পুনি না যে হচ্ছন্তি বিধায়ক ব্যোমকেশ রায় মু নিজে মুখপাত্র বিজু জনতা দল এবং ইকরাম খান জন ব্যক্তি বিশেষ তিনি জন নারে জানি শুনিকিরি গোটে করা যাইছি যে কোন না ইয়াঙ্ক সাঙ্গে গোটে ফলস এফআইআর করিবা পাই উদ্যম করা যাইছি যোটা এপর্যন্ত রেজিস্টার হেই নাই আমি আপনক মাধ্যমে প্রথম কইবাকু চাহুছু যে আপন মানে আমকু এ যো ইস্যুরে যেমিতি আপন নিজে তা ভিতরে পশিকিরি যদি ভাবুচন্তি ইস্যু কি ঠিক আমকু আপনকর সমর্থন দরকার দ্বিতীয় ধর্মেন্দ্র বাবু যদি কোনসি এমিতি গোটে ভিডিও দেখি দেই পারিবে যদি তাকর গটস অছি ধর্মেন্দ্র বাবু ভিরু লোক তাঙ্ক পাখে কিছু নতাই পলিটিক্যাল ফাইদা পাই ওড়িশা ভিতরে নিয়া লগাই দেইকিরি চালি গলে আমি আশা করুছু যদি ধর্মেন্দ্র বাবুঙ্কর দম অছি সে ভিডিওটিকু দেখেইবে যোটি কিছু গণ্ডগোল হইছি ইয়ার অর্থ কোন কেহি তাঙ্ক বিরুদ্ধে
ଯୋଉଟା ତାଙ୍କର ମତ, ଯୋଉ ମତ ଗୋଟେ ଅଶିକ୍ଷିତ ମତ, ଯୋଉ ମତ ଗୋଟେ ତଥ୍ୟବିହୀନ ମତ, ଯୋଉ ମତରେ କୌଣସି ବେସ୍ ନାହିଁ, ଗୋଟେ ବେସ୍ଲେସ୍ ମତ ଆପଣ ଜଣେ କେନ୍ଦ୍ରମନ୍ତ୍ରୀ ହେଇକିରି ଦେବେ, ସାରା ଓଡ଼ିଶା ଚୁପ୍ ରହିବ କଣ ପାଇଁ? ଆପଣ କଣ ଭାବୁଛନ୍ତି ଯେ ତିନି ଜଣଙ୍କୁ ଜେଲରେ ପୁରେଇ ଦେଲେ ଆପଣଙ୍କର ଏ ଦୁର୍ବୃତ୍ତି ବନ୍ଦ ହେଇଯିବ? ନା ଆପଣ ଏ ଦୁର୍ବୃତ୍ତି ଦେଖେଇଲେ ଆପଣଙ୍କୁ ଲୋକ କିଛି କହିବେ ନାହିଁ? ଧର୍ମେନ୍ଦ୍ର ବାବୁ ଯଦି ଏଇ ଟାଇପ୍ ର କିଛି ଭାବୁଛନ୍ତି ସେ ଭୁଲ କରୁଛନ୍ତି, ଏବଂ ଆଶା କରିବା ସତ୍ୟ ସାଙ୍ଗରେ ରହନ୍ତୁ। ଯଦି କିଏ ଭୁଲ କରୁଛନ୍ତି ଆପଣ ତା ନାଁରେ କେସ୍ ଦେଲେ ଚଳିବ, କିନ୍ତୁ ଆପଣ ଗୋଟେ ଜାଣି ଜାଣିକିରି ଆସି ନିଆଁ ଲଗାଉଛନ୍ତି, ଛାତ୍ର ଗ୍ରୁପ ଭିତରେ ଲଢେଇ କରାଉଛନ୍ତି, ଏବଂ ଗୋଟେ ଜେନୁଇନ୍ କେସ୍ ପେରୁଜ କଲା ବେଳକୁ ମିଛ କେସ୍ ଆପଣଙ୍କ ନିର୍ଦ୍ଦେଶରେ ହବ। ଖାଲି ଏତିକି ଆପଣଙ୍କ ମାଧ୍ୟମରେ କହୁଛୁ, ଧର୍ମେନ୍ଦ୍ର ବାବୁ ଆପଣ ଯାହା କଲେ ବି ଯୋଉ ନିଆଁଟି ଆପଣ ଲଗେଇଛନ୍ତି, ଓଡ଼ିଶାର ଲୋକ ଆପଣଙ୍କୁ କ୍ଷମା କରିବେ। ଧନ୍ୟବାଦ।